এনজিও বলতে হ্যাঁ হ্যাঁ দেব যেমন রাজনীতির লাইনটা যে আমি যদি হই পাঁচটা টিউবওয়েল দিব আমি যদি হই তাহলে এই দেশকে সিঙ্গাপুর বানায় ফেলবো ঠিক এনজিওরা আমাদেরকে রাজনীতি খেলা খেলে যে এনজিওলারা দেখায় হাতে মারে লাথি এটা আমি কখনোই বলবো না যে এনজিওলারা যদি তাতে যদি আমাদের যদি কিছু একটা মানুষের জন্য একটা বিরিয়ানির পোটলা যথেষ্ট না একটা মানুষের জন্য 500 টাকা যথেষ্ট না 500 টাকা কয়দিন খাবে আর একটা বিরিয়ানির পোটলা কয়দিন খাবে সে এনজিও থেকে বিভিন্ন দেখা যায় কি আপনার এই যে আপনার যেটাকে বলে ট্রেনিং গুলো তারপর আমাদের এই যে নাচের প্রোগ্রাম গুলো এনজিও থেকে তো আমরা হচ্ছি আমরা নাচ করি আমরা ঠিক মতো কি পেমেন্ট পাই অনেক এনজিও বলে এবার আপনাদের মনও ভরবে পেটও ভরবে মন ঠিকই ভরে এটা বলবো না মন ভরে কিন্তু পেট আর ভরে না কিন্তু অনেক সময় দেখা যায় কি কোনো মিটিং টিটিং আমরা যেতে চাই না যে আমরা যাবো না ভালো লাগে না শুধু শুধু এই সেই ক টাকাই বা পাই তখন তারা কি করে এনজিওলার অনেক চালা কি করে গুরুদের ফোন দেয় হ্যাঁ আপা আপা এই সেই অমুক সমুক টাকা হ্যাঁ তাহলে টাকাটা আমার কাছে দিয়ে দেন গুরুর কথা শুনতে আমি বাধ্য যাও যেতে বসে যাও গুরু কি করলো পঁচিশটা হিজড়া পাঠাই দিল এই মিটিং এর মাথা পিছু এক একজনের 1000 টাকা করে তাহলে গুরুর ব্যবসা হয়ে গেল গুরুর কি হইলো গুরু 25,000 টাকা পাইলো চেলারা ফাক্কা আর ওনরাও কি করলো তোরা আবি না তোকে আনতে হইব কিভাবে আমাদের ভালো করে জানা আছে গুরু ধরে তোকে আনামো তোরা আবি না তোকে আমার দরকার নেই আমাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে আমাদের তো চাইলেই পাইতেছে।